প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল বেরি ইউটিউব চ্যানেলে। আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির 100 দিনের যে কোর্স, এ কোর্সের আজকে 13তম ক্লাস। আজকে আলোচনার বিষয় বাংলা, ব্যাকরণ হতে কারক নিয়ে। কারকের আজকে 3নম্বর ক্লাস। এর আগেও আমাদের 2টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আপনি যদি ক্লাস 2টি দেখতে চান তাহলে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ, চলুন আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অল্প সুখে কাতর বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে দ্বিতীয়া, করণকারকে সপ্তমী, অপাদানকারকে সপ্তমী, অধিকরণ কারকে সপ্তমী। সঠিক উত্তরটি হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। অল্প শোকে কাতর, শোকে করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয়া, করণ কারকে ষষ্ঠী, অপাদান কারকে ষষ্ঠী, অধিকরণ কারকে ষষ্ঠী। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, পায়ের নিচে দাগ, এখানে শব্দটি হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। লাঠির গায়ে সাপটি মারা পড়ল বাক্যে লাঠির গায়ে সাপটি মারা পড়ল নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে ষষ্ঠী, কর্মকারকে ষষ্ঠী, করণ কারকে ষষ্ঠী, অপাদান কারকে ষষ্ঠী। সঠিক উত্তরটি হচ্ছে করণ কারকে ষষ্ঠী। লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল, লাঠির নিচে দাগ থাকবে, এটি হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তির একটি উদাহরণ। ছাত্ররা বল খেলে বাক্যে বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, করণে শূন্য, অপাদানে পঞ্চমী, সম্প্রদানে শূন্য। সঠিক উত্তরটি হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ। নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যে রাস্তা, এই নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, করণে শূন্য, অপাদানে পঞ্চমী, সম্প্রদানে শূন্য। সঠিক উত্তর করণে শূন্য। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ। টাকায় কিনা হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী, কর্মে শূন্য, করণে সপ্তমী, কর্তায় দ্বিতীয়া। টাকায় কি না হয়, এটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে টাকায় কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী, করণ কারকে সপ্তমী, অধিকরণ কারকে সপ্তমী, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। সঠিক উত্তরটি হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। টাকায় অসাধ্য সাধন হয়, এটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। তাহলে তুমি লাঠি খেলতে জানো না, এখানে লাঠি কোন কারক ও বিভক্তি? কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা, করণে তৃতীয়া, করণে প্রথমা। তাহলে তুমি লাঠি খেলতে জানো না, এটি সঠিক উত্তরটি হচ্ছে করণে প্রথমা। নিজের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মারো, ডাক্তার ডাকো, গাড়ি স্টেশন ছেড়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিচের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ঘোড়াকে চাবুক মারো। আশার ছলনের ভুলি কি ফল লোভিনু হায় বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী, অধিকরণে সপ্তমী, অপাদানে সপ্তমী, কর্মে সপ্তমী। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায় বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী। ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি? ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি? কর্মে প্রথমা, অপাদানে সপ্তমী, করণে সপ্তমী,
করণে শূন্য। সঠিক উত্তর কর্মে প্রথমা। পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী, কর্মে সপ্তমী, অধিকরণে পঞ্চমী, সম্প্রদানে সপ্তমী। সঠিক উত্তর সম্প্রদানে সপ্তমী বিভক্তির উদাহরণ। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে ষষ্ঠী, কর্মে সপ্তমী, সম্প্রদানে সপ্তমী, অপাদানে ষষ্ঠী। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এটি সম্প্রদানে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। গুরুজনে ভক্তি করো, গুরুজনে কোন কারক? কর্তৃকারক, করণকারক, কর্মকারক, সম্প্রদানকারক। সঠিক উত্তরটি হচ্ছে সম্প্রদানকারক। সব ঝিনুকে মুক্তা মিলে না, বাক্যে ঝিনুকে এটি কোন কারক? কর্তা দ্বিতীয়া, অপাদানে সপ্তমী, কর্মে দ্বিতীয়া, অধিকরণে সপ্তমী। সব ঝিনুকে মুক্তা মিলে না, বাক্যে ঝিনুকের নিচে দাগ থাকবে, এটি হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘে কোন কারক? কর্মকারক, অপাদানকারক, সম্প্রদানকারক, অধিকরণকারক। সঠিক উত্তর অপাদানকারক। নিচের বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পরাজয় ডরে না বীর, পরাজয়ের নিচে দাগ। কর্মে দ্বিতীয়া, করণে সপ্তমী, অপাদানে পঞ্চমী, অপাদানে সপ্তমী। নিজের পরাজয় ডরে না বীর, এটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ। টাকায় টাকা হয়, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? টাকার নিচে দাগ। কর্মে তৃতীয়া, করণে তৃতীয়া, অপাদানে তৃতীয়া, অধিকরণে তৃতীয়া। সঠিক উত্তর অপাদানে তৃতীয়া।